রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত ব্যাকে আপনার একটি পুকুর দেখতে পাচ্ছেন এটি মহামারী বড় পুকুর নয় এটি একটি স্ট্যান্ডার্ড পুকুরের মধ্যে একটি এটি ছব্বিশ সিটের পুকুর তেইশ বা চব্বিশ সিটের পুকুর এখানে একটি মাছ খেলানো হচ্ছে তার ভিডিও আমরা দেখতে পাচ্ছি এখানে শীতকালীন পাশ না চালিয়ে একদিনের একটি কম্পিটিশন করা হচ্ছে মানে একটু আ এন্টারটেনমেন্ট অবশ্যই থাকছে তো মাছের সাথে যদি কিছু পুরস্কার পাওয়া যায় অবশ্যই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক এই পাশের ডিটেল আনন্দ সংবাদ মৎস্য শিকারীগণের জন্য ছিপ দ্বারা মৎস্য ধরিবার বিরাট প্রতিযোগিতা বিশ্বনাথ দাসের স্মরণে ছিনা মোড় যুগের মোড় বাক্স পুকুরে মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে এই প্রতিযোগিতা কবে শুরু হবে প্রতিযোগিতার তারিখ হচ্ছে বাংলায় তেরোই কার্তিক চোদ্দশো আঠাশ ইংরাজি একত্রিশে অক্টোবর দু রবিবার প্রতিযোগিতার প্রবেশ মূল্য তিন হাজার পাঁচশো এক টাকা অথব একটি সিটের প্রবেশ মূল্য হচ্ছে সাড়ে তিন হাজার টাকা পুরস্কার সমূহ এই প্রতিযোগিতায় যে সমস্ত পুরস্কার আছে সেগুলো আপনারা একটু জেনে নিন প্রথম পুরস্কার একটি বড় স্টিল আলমারি অথব প্রথম পুরস্কার আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন একটি সুন্দর স্টিল আলমারি দ্বিতীয় পুরস্কার স্টিল শোকেশ সেটিও আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন তবে ব্যাকে ছবিতে যে শোকেশটি দেখছেন সেই শোকেশটি নয় কিন্তু অন্য শোকেশ আমি আপ জাস্ট বোঝানোর উদ্দেশ্যে ছবিটি দেওয়া তৃতীয় পুরস্কার দুটি লক সমেজ ছিপ এটা শিকারীদের খুব কাজের জিনিস তৃতীয় পুরস্কার যেটি আছে এবং বড় মাছের উপর একটি পুরস্কার বড়ো মাছের উপর কী পুরস্কার হয়েছে সেটি হচ্ছে একটি লক সমেজ ছিপ অর্থেব এটিও একটি খুব ভালো পুরস্কার শিকারীদের জন্য বিশেষ দ্রষ্টব্য প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার মোট মাছের ওজন হিসেবে গণ্য হইবে এবং বাকি সিটে সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করা হইবে নিয়মাবলী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যে সমস্ত নিয়ম মেনে আপনাদের অংশগ্রহণ করতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন এক কোভিড উনিশ সংক্রমণের জন্য দয়া করে সকলে কোভিড বিধি মেনে ফেলিতে আসুন প্রতি সিটে তিনজনের বেশি ব্যক্তি বসে চলবে না মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক দুই সিট সংখ্যা তেইশটি লটারির মাধ্যমে সিট বন্টন হইবে লটারি আগের দিন বিকেল তিনটের সময় করা হবে তিন ন্যূনতম এক হাজার টাকা দিয়ে সিট বুকিং করিতে হইবে এবং বাকি সিটের মূল্য মিটাইয়া তবেই লটারি টিকিট লইতে পারিবেন চার কাঁটা বঁড়শি ও যেমন খুশি টোপ ফেলিতে পারিবেন পাঁচ কঠোরভাবে তিন গাছা ছিপ ফেলিতে হইবে তিনের অধিক ছিপ ফেলিলে কমিটি উপযুক্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন ছয় মাছ ধরিবার সময় সকাল পাঁচটা হইতে বৈকাল চারটে পর্যন্ত এগারো ঘন্টা মাছ ধরার সময় সাত কোনো রকম ভাষা তলা ভাষা হাত ছিপ ও কেমিক্যাল ব্যবহার করা যাইবে না আট প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে তারিখ পরিবর্তন হইতে পারে নয় সকল বিষয় কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সকলকে তা মানিয়া লইতে হইবে দশ প্রতি সিটে তিনজন ব্যক্তিকে টিফিন ও দুপুরের খাবার প্রদান করা হইবে বা তিনজনের খাবারের ব্যবস্থা থাকিবে যোগাযোগ এখানে যোগাযোগ করবার জন্য যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ওনারা প্রদান করেছেন তা আপনারা একটু দেখে নিন প্রথম কন্ট্যাক্ট পারসেন মিস্টার পোসেনজিৎ ওনার কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ট্রিপল সিক্স ফোর সিক্স আবারও বলছি নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ট্রিপল সিক্স ফোর সিক্স দ্বিতীয় কন্ট্যাক্ট পাচ্ছেন মিস্টার দেবজিৎ ওনার কন্ট্যাক্ট নাম্বার এইট টু ফোর জিরো ফাইভ এইট জিরো টু এইট ফোর আবারও বলছি এইট টু ফোর জিরো ফাইভ এইট জিরো টু এইট ফোর তৃতীয় কন্ট্যাক্ট পাচ্ছেন মিস্টার দেবুদাস ওনার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট সেভেন ফোর সেভেন ফোর সিক্স নাইন সেভেন জিরো আবারও বলছি নাইন এইট সেভেন ফোর সেভেন ফোর সিক্স নাইন সেভেন জিরো চতুর্থ কন্ট্যাক্ট পাচ্ছেন মিস্টার বাপ্পা ওনার কন্ট্যাক্ট নাম্বার এইট ট্রিপল সেভেন এইট থ্রি ডবল ওয়ান নাইন সেভেন আবারও বলছি এইট ট্রিপল সেভেন এইট থ্রি ডবল ওয়ান নাইন সেভেন এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের যা জিজ্ঞাসা আছে তা আপনারা জেনে নিতে পারেন পথ নির্দেশ তারকেশ্বর রোডে যুগের মোড় বাসস্টপ থেকে পূর্ব দিকে মাঠে যাইবার পথে পাঁচ মিনিটের হাঁটা পথ আমি আপাতত বিদায় নিচ্ছি পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ